চাহিদা থাকার পরও কাঁচামালের বাড়তি দাম ও পৃষ্ঠপোষকতার অভাবে জৌলুস হারাচ্ছে ঝালকাঠির শাখা শিল্প। বিপাকে পড়েছেন এই পেশার সঙ্গে জড়িতরা। অনেক দোকানই এখন বন্ধ হয়ে গেছে, তবে শিল্প বাঁচিয়ে রাখতে সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিন্থি। হিন্দু সম্প্রদায়ের বিবাহিত নারীদের প্রধান অলংকার শাখা। এই বিশেষ অলংকার শঙ্খ দিয়ে তৈরি হলেও এর ডিজাইন ও কারুকার্যে আছে ভিন্নতা। একসময় বাহারি ডিজাইনের এসব শাখা তৈরির জন্য বিখ্যাত ছিল ঝালকাঠি শহর। সবসময় শাখা তৈরির শব্দে মুখরিত শহরের সড়কটির নামকরণ হয় শাখারিপট্টি। সে সময় সড়কটিতে 20টিরও বেশি শাখা তৈরির দোকান ছিল, যার বেশিরভাগই ব্যবসা গুটিয়ে নিয়েছে। শাখারিরা জানান, একসময় শ্রীলঙ্কা থেকে শাখার কাঁচামাল সরাসরি আসত, কিন্তু বর্তমানে কাঁচামালের মূল্যবৃদ্ধি ও আমদানি জটিলতার কারণে শিল্প সংশ্লিষ্টদের ভাগ্যে নেমে এসেছে চরম দুর্দিন। চালাকটিতে শঙ্খ শিল্প অনেক কিছুদিন আগেই খুবই ভালো আসলে, এখন বর্তমানে খুবই খারাপ চলতে লাগে, মানে শিল্পটাই উঠতে দেখে লাগে আস্তে আস্তে। বাংলাদেশের যতগুলো জেলা উপজেলা আছে বিভাগ সহকারে এই চালকাঠি থেকে পেরাই বাদ যাইতো, কিন্তু এখন মালটা অত্যাধিক বেশি। মনে করেন আগে যে মালটা 200 টাকা বিক্রি করতাম সেটা এখন আপনার 500 টাকা, 1000 টাকার মালটা আপনার 3000 টাকা। শত প্রতিকূলতার পরও স্থানীয় কয়েকটি পরিবার তাদের পুরনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে। শঙ্খ পাওয়া যায় শ্রীলঙ্কায়, শ্রীলঙ্কার সাগর সৈকতগুলো পাওয়া যায়, ওখান থেকে এক্সপোর্ট করে আমরা নিয়ে আসি, কিন্তু এই মাধ্যমটা এখন কিন্তু নেই। এখন আমার সরাসরি কলকাতা থেকে আনি, মানে ভারতবর্ষ থেকে। এগুলো থেকে আমি সাধারণত তৈরি করি শঙ্খের চুড়ি, যেগুলো হিন্দুদের বিবাহে দরকার, এমনিও তারা পড়ে সবাই। এরপর আংটি তৈরি হয়, তারপর চেকুন চুড়ি, মোটা চুড়ি, স্বর্ণের বালা, সোনা সেট করা যায়, সেগুলো তৈরি হয়। তাই মূলত দাম, বড়গুলোর দাম খুব বেশি, যেগুলো চওড়া হয় সেগুলোর দাম অত 4-5 হাজার টাকা এরকম দাম হয়, আর নিম্নে সর্বনিম্ন যেটা ই হয় সেটা 100 টাকা এক জোড়া শাখার দাম, চেকুন শাখা। বর্তমানে ব্যবসা সকল ধরনেরই খারাপ, যদি সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা আমরা পাইতাম তাহলে কিছুটা হইলেও আমাদের ব্যবসা একটু ভালো। স্থানীয় বিসিকের পক্ষ থেকে শাখা শিল্পের সঙ্গে জড়িতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিসিক সকল ধরনের শিল্পের ঋণ সুবিধা, কারিগরি সুবিধা, প্রজেক্ট প্রকল্প উন্নয়ন, বিপণন বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে। এক্ষেত্রে ঝালকাঠিতে অসংখ্য শঙ্খ শিল্প ছিল, কালের বিবর্তনে কিছুটা হলেও তাদের এই শিল্প মুক্ত হয়ে পড়েছে। যদি এই শিল্পের উদ্যোক্তা আমাদের কাছে আসে কোনো পরামর্শ, আর্থিক বা যে কোনো সহযোগিতার জন্য, আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত আছি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আবারও জমজমাট হয়ে উঠবে শাখা শিল্প। এই শাখারিপট্টি ফিরে পাবে তার হারানো ঐতিহ্য। নুসরাত জাহান সিন্থি, আরটিভি।